ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবংশী দিদি। তো আপনারা কেমন আছেন কমেন্টে জানান, আমি তো অনেক অনেক ভালো আছি। আর যেহেতু সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, সবাইকে শুভকামনা আর গুড মর্নিং। তো আমি কোথায় যাচ্ছি সকাল সকাল, তো চলো দেখো আর পুরো ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি। আর ওইখানে যে আমার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে, তাহলে সঙ্গে থাকো। অনেক পেশেন্ট, তো আমাদের আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, তো আমরা এখন রিটার্ন চলেছি। এই দেখো অনেক ভিড়। আমি আজকে কোথায় আসছি সেটা আমি আপনাদেরকে পরেই দেখাবো। তো এখন আমি দেখি বাড়িটা দেখাচ্ছি, তো থাকেন সঙ্গে। তো এই যে ফাইনালি আমি এখানে আসছি, আলিপুর দুয়ার নাইস ক্লাব, ডাক্তার দেখার জন্য। তো সঙ্গে থাকেন, আমি আবার কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সেটাও দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে। আমি কি করছি না করছি, কোথায় যাচ্ছি, কিসে যাব, সব আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আইসো দেখো, এই যে মুই একটা মাসি বাড়ি আসলুম, এই যে মোর বেটির বাড়ি, মোর বেটির বাড়ি, এই যে আসছু, এই যে বেটির বাড়ি আসছু। ও মাসি ভাত কমাবু, না না ওই যে ভাত না, তিনজনকার ভাত, ওটা আমার কতলা আছে জানি, ছয়জনকার ভাত আছে। এই গুদলি গুদলি একটা বুনু, ও মা মাসিটা কত কি রান্না করছে দেখেন বন্ধুরা, দেখেন 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 আমার মাসি কতগুলা রান্না করছে, বাপ রে বাপ। আমার বুনু বা ওইখানে আবার কি বানাচ্ছে, কি বানাচ্ছ বুনু? ও মা বুনু আবার মাছ বানাচ্ছে, হাই করে দাও বুনু একটু। এই যে আমার মাসি রান্নাঘর, নে দিদি এক না হাই করি দেখ। এই যে মোর মাসি বাড়ির ঘর, এই যে বিছনা, এদিবেলা আরো কায় থাকে, এই যে নে মোর মাসি, মোর মাসি হাই কর মাসি, তুই হাত দিয়ে ওটা এখানে অর্ধেক অর্ধেক ভাত মুই তুই করে তুই দিব, তারপরে মুই আইছি। মাসি দেখো না আমাদেরকে কতগুলো করে ভাত দিছি, এক থালা ভরে, বাবারে বাবা। আবার রান্না করছে বেগুন ভাজা, পটল ভাজা, আবার বা কি কি ওখানে আনছে ওরে বাবা। ও মাসি আর কমা, মাসি অর্ধেক অর্ধেক মাসি কুমা বাড়ে ফেলা জানাবা। বুনু কি দিয়ে খাচ্ছ? হ্যাঁ তো এই যে বন্ধুরা এখন রওনা দিলাম, মাসি বাড়ি বেটির বাড়ি থাকি, রওনা দিলাম। তো বুনু টাটা কর, দিদা টাটা করে দে। হ্যাঁ তো এখন এই যে এখন আলিপুর ইয়েতে জংশনে যাব, ট্রেন ধরবো। এই যে বের হয়ে গেলাম ফাইনালি, এখন ওদিকে যায় টোটো ধরবো, তারপরে ওইখানে যাব আর স্টেশনে যায় দেখা হচ্ছে। আবার ওভার ব্রিজ দিবে পার হবে না, যে মাইক গট নম্বর তিন নম্বর দেখো আমি শিখাচ্ছি। বন্ধুরা
আসলাম স্টেশনে, কিন্তু আশা করে ট্রেন নাই, ট্রেন ছেড়ে দিছে। এখন দেখি আমরা গাড়িতে যাব, গাড়িও পাই কিনা, বাস বা মাথা ব্যথা, শরীরও ভালো না, কোনো গাড়িও নাই, বসার জায়গা নাই, খুব অবস্থা খারাপ, শুনতে পাচ্ছেন কিনা কি জানি। এই যে স্টেশন, দেখতে পাচ্ছেন কি না কি জানি, আর শুনতে পাচ্ছেন কি না, যেহেতু আমার মাইক নাই, জোরে জোরে বলতেছি। এখন বাসে চড়ার পালা, বাস আসলে পরে দেখি বাসে চড়ে কথা হচ্ছে। তো ঠিক আছে, দেখতে থাকেন। মেয়ের বাড়িতে গেছিলাম, আলিপুরে বিয়ে দিছি বড় মেয়েকে, জামাই থাকে শিলিগুড়িতে, আর দুই মেয়েকে নিয়ে মেয়ে থাকে আলিপুর দুয়ারেই। তো ওখানে বাড়ি, ওখানে বড় মেয়েকে বিয়ে দিছি। বড় মেয়ে এত এত ভালো, এত ভালো কি বলবো আর, বড় মেয়ে। আর হচ্ছে তোমার একটা আমার দুইটা নাতনি আর দিদা ওখানে আছে। তো সকাল থেকে একদম লাইনে দাঁড়াইছে, ছয়টা থেকে লাইনে দাঁড়ায়, তারপরে আমরা ওখানে পৌঁছালাম সাড়ে নয়টায় আমাদেরকে ডাক্তার টাক্তার দেখায়, বললো ডাক্তার দেখাও তোমরা মা, আর আমি যাচ্ছি বাজার করতে, বাজার করে ওখানে রান্না করব, রান্না তোমরা কিন্তু ওখানে যাবা আর খাওয়া দাওয়া করে আসবা। কিন্তু আমি বললাম মেয়ে আমাকে রান্না কান্না খাওয়াইতে লাগবে না, তোর বাড়ি শুধু যাব আর আমি বাইর হবো চা খাবো। তো সেটা হইতে পারলো না। আর একটা কাজ হচ্ছে কি, একবারে এত রান্না করছে কি বলবো আর, রান্নাটা না খেয়েও আসতে পারতেছি না, এত টেস্টি রান্না করছে। তো রান্নাটা হচ্ছে কাতল মাছের ঝাল, বাটা মাছের শস্যা বাটা দিয়ে করছে, আর দেশি মুরগির মাংস একদম বড় বড় পিস করে একদম সুন্দর করে রান্না করছে, কষা কষা। আর মিরামিষ সবজি, শাকের ভাজা, তারপরে হচ্ছে তোমার পটল ভাজা, বেগুন ভাজা, এত রান্না করছে এতটুকু সময়, মানে এক ঘন্টার মধ্যে এত রান্না করছে। তার মধ্যে আমাদেরকে আবার নিতে আসলো বাস স্ট্যান্ডে, নিয়ে যাওয়ার পরে এত রান্না করছে ভুলতেই পারছি না মেয়েকে। তো কী আর বলবো মেয়ে, তুমি সুখে থাকো, আমার এতটুকু তোমার কাছে আশীর্বাদ, তুমি সুখে থাকো। আর এই যে এখন মেয়ের বাড়ির থেকে আসলাম, বাজে এখন তিনটা, মেয়ের বাড়ির থেকে আসলাম তিনটা বাজে। তো মেয়ে আমি বাড়িতে চলে আসছি, ভিডিওর মাধ্যমে বলতেছি যে তোকে ফোন করার সময় নেই আমার, এখন আমি ঘুমাবো একটু, আমার প্রচণ্ড মাথা ব্যথা। এই যে আসলাম, এসে স্নান টান করলাম, করে এই যে এখনও মেয়েকে ভুলতেই পারছি না। তো আবার মেয়ের কথা বলতেছি, তো মেয়ে আমার ভিডিওটা দেখিস, আর বন্ধুদেরকে বলতেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করা ভুলবেন না। যেহেতু আমি মেয়ের বাড়িতে গেছিলাম, আমার মেয়েকেও দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে, আমি ভিডিওটা কালকে ছাড়বো, ঠিক আছে? তো টাটা, বাই বাই, আর সাবস্ক্রাইবটা করা ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তো ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করলাম।